हाय फ्रेंड्स, आमी दीपजानी। आज बनाब ठंडार जोने दारुण एक रेसिपी स्वीट कॉर्न सूप। शीतकाले ठंडाय आमादेर खूबी पछंदेर सूप हलो स्वीट कॉर्न सूप। एकदम ही सहजे ओ खूब ताड़ाताड़ी तैरी हो जाए। ताहले आज बनाब आमार सहज पद्धतिते स्वीट कॉर्न सूप। आमी दुटो बाटिते स्वीट कॉर्न नियेछी। एकटा बाटी आमी ब्लेंडारे ब्लेंड करे स्वीटकॉर्नेर मिहि एक पेस्ट बनिए नेब। आर एक बाटी स्वीटकॉर्न आमी सूपेर मध्य देव। स्वीटकॉर्नटा ब्लेंडारे ब्लेंड करे निले जे मिहि पेस्टटा हबे सेटा जदि सूपेर मध्य देवा जाय ताहले सूपेर टेस्टो खूब भालो हबे आर सूपटा बेश घनो हबे। ब्लेंड करे नेवा स्वीटकॉर्नेर कन्सिसटेंसिटा ठीक एई रकम हबे। এছাড়াও সুইটকর্ন সুপ বানাতে আমি 10টা বিনস ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের গাজরও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন আর নিয়েছি ছোট করে কেটে নেওয়া আদা রসুন। সুপে আমি হোয়াইট পেপার পাউডার ইউজ করেছি। এতে সুপের টেস্টটা অনেক বেশি ভালো হবে। হোয়াইট পেপারটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর পাউডার বানিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি যাতে স্যুপটা আরও বেশি হেলদি করা যায়। তেল গরম হয়ে গেলে আদা রসুন দিয়েছি ও 20 সেকেন্ড হালকা ভেজে নিয়েছি। তারপর গাজর আর বিনস দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে সুইটকর্ন মিশিয়ে দেব। তারপর সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প হালকা ভেজে নিলেই হবে। তারপর আমি 400 ml জল দিয়েছি ও ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে আগে থেকে পেস্ট করে রাখা সুইটকর্ন দিয়ে দেব। হাই ফ্লেম করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে উঠলেই সুপের মধ্যে একটা ফেনা তৈরি হবে। এটা একটা হাতা দিয়ে ফেলে দিতে হবে। একবার ফেনাটা ফেলে দিলে আর কিন্তু হবে না। আমরা সুইটকর্নের যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে কর্নের যে স্টার্চটা রয়েছে সেটা থেকে এই ফেনাটা হয়েছে। তারপর লো ফ্লেম করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। কুড়ি মিনিট পরে ঢাকা খুললাম। সমস্ত সবজি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। হিমালয়ান পিঙ্ক সল্ট যারা ওয়েট লস করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই উপকারী। আর সুইটকর্ন স্যুপটা একটু মিষ্টি করার জন্যে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, এবার স্যুপের মধ্যে সেটা দিয়ে দিলাম। এতে স্যুপটা আগের থেকে অনেক বেশি ঘন হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্যুপটা আমি ফুটিয়ে নেব। তারপর 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার দিয়েছি। সুইটকর্ন স্যুপে আমি হোয়াইট পেপার পাউডার ইউজ করেছি। এতে স্যুপ অনেক বেশি টেস্টি হবে। আর কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আর সবশেষে আমি স্যুপের মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। এতে একদম টেস্ট পারফেক্ট হবে আর রেস্টুরেন্টের মতো লাগবে। তারপর গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে গরম গরম স্যুপ পরিবেশন করব। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো সুইটকর্ন স্যুপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।